সরকার পতনের এক দফার দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই দিন শান্তি সমাবেশের নামে পাল্টা সমাবেশ করবে আওয়ামী লীগ। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উঠছে উত্তেজনার পারদ। ফলে নিশ্চিতভাবে শনিবার সমাবেশের নগরী হতে যাচ্ছে ঢাকা। কি হবে এদিন? মহাসমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশটি করতে চায় তারা। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, জনভোগান্তি হতে পারে এমন শঙ্কায় পল্টনে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না পুলিশ। ডিএমপি বিএনপির কাছ থেকে বিকল্প দুটি ভেন্যুর নাম চেয়েছে, কিন্তু দলটি পল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড়। বিষয়টি নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপি পল্টনে মহাসমাবেশ করলে তারা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে। বিএনপিকে মোকাবেলায় এবং চাপে রাখার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল। গুলিস্তান, জিরো পয়েন্ট, স্টেডিয়াম সহ আশেপাশের এলাকায় থাকবে দলটির নেতা কর্মীদের উপস্থিতি। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ স্থলে আক্রমণ করব না, অতীতেও করি নাই, আমরা শান্তি সমাবেশ করব। তারা আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকব না, শান্তির সমাবেশে হামলা হলে পাল্টা হামলা হবে। উত্তেজনা ও জনভোগান্তি ঠেকাতে আওয়ামী লীগ ও বিএনপিকে কোনো মাঠে সমাবেশ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেছেন, আমরা প্রত্যেককেই চিঠি দিচ্ছি এবং দেব। যে রাজনৈতিক নেতৃবৃন্দ যেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশ না করে মাঠে সমাবেশ করে, এতে সাধারণ মানুষের উপকার হবে। দীর্ঘদিনের বিএনপির সঙ্গী জামায়াত ইসলামও মতিঝিলের শাপলা চত্বরে দিয়েছে মহাসমাবেশের ডাক। তবে সরকারের তরফ থেকে এ বিষয়ে অনুমতি পায়নি দলটি। এ বিষয়ে ডিএমপির বিপ্লব কুমার সরকার বলেছেন, জামায়াতকে কোনোভাবে সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার, তাদের জন্য ডিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে। অনুমতি না পেলেও সমাবেশ করার বিষয়ে অনড় জামায়াতের শীর্ষ নেতৃত্ব। জামায়াতের নেতারা জানিয়েছেন, যে কোনো মূল্যে সমাবেশ হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কিছু